পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষের সাধনায় যদি নারীর প্রয়োজন নাই থাকে, তাহলে আল্লাহ কেনই বা নারী সৃষ্টি করেছেন? আমার একটি আলোচনায় বলেছিলাম যে পুরুষের সাধনায় নারীর প্রয়োজন নেই, অর্থাৎ পুরুষ একা একাই সাধনা করতে পারবে। কারণ অনেকেই বলে থাকেন যে একা একা সাধনা হয় না, নারী পুরুষ মিলে যোগল সাধনা করতে হয়। সেই প্রেক্ষিতেই মূলত আমাদের সেই আলোচনাটি ছিল যে নারীর সাধনায় পুরুষের প্রয়োজন নেই এবং পুরুষের সাধনায় নারীর প্রয়োজন নেই। আর সেই আলোচনার প্রেক্ষিতেই মূলত এই প্রশ্নটি এসেছে যে যদি সাধনায় নারীর প্রয়োজন না থাকে, তাহলে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন তো ঠিক আছে, তাহলে নারী কেন সৃষ্টি করেছেন, মানে এর প্রয়োজন কী ছিল? আজ এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিশ্ববিধাতা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর বা প্রভু বা আল্লাহ, তিনি মানব জাতিকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন। অর্থাৎ যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষ হচ্ছে সর্বোত্তম। আর মানুষ বলতে শুধু পুরুষকে বোঝায় না, নারীকেও বোঝায়। তাই নারী সৃষ্টির প্রয়োজন কি, এর সহজ উত্তর হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে যে কারণে সৃষ্টি করেছেন, নারীকে সেই কারণেই সৃষ্টি করেছেন। সহজ ভাষায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ সৃষ্টির কি প্রয়োজন ছিল, যে প্রয়োজনীয়তা থেকে মানুষ সৃষ্টি করা হয়েছিল সেই প্রয়োজন বোধ থেকেই কি নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে। নারীকে পুরুষ থেকে আলাদা ভাবা মানে মানুষ থেকেও আলাদা ভাবা। এটা হচ্ছে সাধনার ক্ষেত্রে। এমনিতে নারী পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই জন্যই তো কেউ পুরুষ কেউ নারী, এটাই তো একটা পার্থক্য। নারী পুরুষ তো আর এক হচ্ছে না, কিন্তু যখন সৃষ্টির ক্ষেত্রে এদের একটা অধিকার, সমতা বা কার মূল্য বিষয়ে এরকম প্রশ্ন আসবে, তখন কিন্তু নারী পুরুষ একই পাল্লায় থাকবে, কারণ এরা উভয়ই কি, তখন মানুষ হিসাবে গণ্য হবে। মানুষের পরে হচ্ছে কি নারী পুরুষের জাত, এভাবে ভাগ করা হয়। কিন্তু প্রথমেই হচ্ছে কি, তারা মানুষ, পুরুষও মানুষ নারীও মানুষ। তাই পুরুষকে যে কারণে সৃষ্টি করা হয়েছে, নারীকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, প্রশ্নটা এসেছে নারীকে কেন সৃষ্টি করা হলো, সাধনায় যদি নারীর প্রয়োজনীয়তা না থাকে কেন? এই প্রশ্ন কি নারীরা করতে পারে না? কারণ তাদের সাধনাতেও তো পুরুষের প্রয়োজন নেই, তাহলে তারাও তো বলতে পারে, তাহলে আল্লাহ তাআলা পুরুষ কেন সৃষ্টি করলেন, শুধু তো নারী সৃষ্টি করতে পারতেন। এই প্রশ্নটা যিনি করেছেন তিনি একজন পুরুষ, তো তার জায়গায় থেকে সে প্রশ্নটা করেছেন যে নারী কেন সৃষ্টি করলো, যেহেতু পুরুষের সাধনায় নারীর প্রয়োজন নেই। তো অনুরূপভাবে নারীর সাধনাতেও কি পুরুষের কোনো প্রয়োজন নেই? তাহলে তাদেরও তো প্রশ্ন থাকবে যে পুরুষ জাতিকে কেন সৃষ্টি করা হলো। এর মূল কারণ হচ্ছে তারা নারী পুরুষকে মানুষ না ভেবে, মানে মূল যে জাতি সেটা কিন্তু মানুষ জাতি, এটা না ভেবে আলাদা আলাদা করতেছে, যেন পুরুষই মানুষ নারী মানুষ না, বা নারী মানুষ পুরুষ মানুষ না। আল্লাহ তাআলা যখন সৃষ্টির কথা বলেছেন, উদ্দেশ্যের কথা বলেছেন, তখন মানুষ সৃষ্টির উদ্দেশ্যের কথা বলেছেন। এই না মানুষের মধ্যে যারা আছে সবাই কি তার সেই উদ্দেশ্যের মধ্যে গণ্য হবে। তবুও যদি কেউ প্রশ্ন করে যে নারীকে কেন সৃষ্টি করা হলো, তাহলে তার উত্তর হবে এই বিশ্ববাগানকে সাজানোর জন্য, সৃষ্টির জন্য। যদি নারীকে সৃষ্টি না করা হতো, তাহলে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এরকম থাকতো না, সাজানো গোছানো থাকতো না। নতুন সৃষ্টি প্রক্রিয়ায় বা সৃজনশীলতায় নারীর অবশ্যই প্রয়োজন আছে, নারী ছাড়া সেটা কি সম্ভব হচ্ছে না। এই যে মানুষ জন্মাচ্ছেন বা বিভিন্ন প্রাণী, যে কোনো কিছুই হোক, এমনকি এই যে বৃক্ষতরুলতা, তারাও যে জন্মগ্রহণ করে সেই ফুলের মধ্যে কি পরাগায়ন ঘটায়, সেখানে কি নারী এবং পুরুষ ফুল থাকে, নারীর প্রয়োজন আছে, নারী ছাড়া কি সৃষ্টি সম্ভব হচ্ছে না। তো এই বিশ্ব বাগানকে সাজানোর জন্য হলেও কি নারীর প্রয়োজন ছিল, শুধু পুরুষ কি
জন্মদান দিতে পারতো না, গর্ভে ধারণ করতে পারছে না। সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ঘটতে পারে, আমরা পশু পাখি যাই দেখছি না কেন, সেখানে কি হচ্ছে যে নারী কি সন্তান ধারণ করছেন এবং কি তিনি সন্তান জন্ম দিচ্ছেন, মানে নতুন সৃষ্টি রচনায় তার ভূমিকা এখানে। আর যদি নারীরা প্রশ্ন করেন যে পুরুষকে কেন সৃষ্টি করা হয়েছে, তাহলেও সেই একই কথা যে নারীরা একা একা কি সৃষ্টি করতে পারে না, জন্ম দিতে পারে না, এক্ষেত্রেও কি পুরুষের প্রয়োজন। উভয়েই মিলেই কি নতুন সৃষ্টি রচনা করেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই বিশ্ব বাগানকে সাজানোর জন্য নারী পুরুষ উভয়ের প্রয়োজন। সব পুরুষ থাকলেও সৃষ্টি হবে না, সব নারী থাকলেও কি সৃষ্টি হবে না, জন্ম হবে না, সেটা বৃক্ষতরুলতা হোক বা পশু পাখি হোক বা অন্য কিছু। এমনকি সাধু মহৎগণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এই সৃষ্টিকেই কি নারীর সাথে তুলনা করেছেন বা নারী বলেছেন, আর পরম পুরুষকে স্রষ্টা। এই যে আমরা যা দেখছি সৃষ্টি বলতে যা আছে সবই কি নারী। তো সৃষ্টি রচনার জন্যই কি নারী পুরুষ উভয়কে সৃষ্টি করা হয়েছিল, তাছাড়া নারী পুরুষ একে অন্যের পরিপূরক। পুরুষ পুরুষ একা ভালো লাগে না, নারী নারী একা ভালো লাগে না, বা নারীর একা ভালো লাগে না, পুরুষের একা ভালো লাগে না, দুজন একসাথে থাকলে কি ভালো লাগে। হাজার হাজার পুরুষ একসাথে থাকলেও কি এক সময় এসে তার একাকিত্ব অনুভব হবে, নারীদের ক্ষেত্রেও তাই। এই একাকিত্ব বোধ যেন না থাকে সেজন্যও কি নারী পুরুষ সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ নারী সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য, পুরুষ সৃষ্টি করা হয়েছে নারীর জন্য। এক্ষেত্রে যদি আমরা ধর্মীয় দিকের কথা বলি, যে আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হলো, তারপর তিনি অনেক দিন স্বর্গে ছিলেন, জান্নাতে ছিলেন, তারপরে তিনি একাকিত্ব বোধ করলেন, তারপর তার একাকিত্ব ভাব দূর করার জন্য মা হাওয়ার আগমন ঘটলো বা প্রকাশ ঘটলো, তারপর আদম আলাইহিসসালামের একাকিত্ব বোধ দূর হলো। সেক্ষেত্রেও এটা বলা যায় যে পুরুষ যদি আগে সৃষ্টি হয়ে থাকে, নারী ধরেন পরে হয়েছে, সেক্ষেত্রেও নারীকে সৃষ্টির প্রয়োজন ছিল, পুরুষ একা অসম্পূর্ণ ছিল, তার যত যাই থাকুক যখন নারী ছিল না তখন কি সে একাকিত্ব বোধ করছিল। স্বর্গে কিন্তু সবই ছিল, ফেরেশতারাও তো ছিল, তার সেবক ছিল, স্বর্গে তো সব থাকার কথা, কিন্তু নারী ছিল না, তার সেই সঙ্গী ছিল না, আমরা যদি বলি অর্ধাঙ্গিনী, অর্থাৎ তাকে যে পূর্ণতা দিবেন সে ছিলেন না, তাই মা হাওয়ার প্রকাশ ঘটালেন আল্লাহ তাআলা। অর্থাৎ নারী পুরুষ একে অন্যের পোশাক স্বরূপ, একজনকে ছাড়া আরেকজন অপূর্ণ, দুজনকে পূর্ণতা দেওয়ার জন্যই কি নারী পুরুষের সৃষ্টি। মানুষ জাতি একটা জাতি আল্লাহ সৃষ্টি করতে পারতেন, যে শুধু পুরুষ না হলে শুধু মহিলা, তাতে কি সৃষ্টি প্রক্রিয়ার অবস্থা হয়তো ভিন্ন হতো, তার চাইতে বড় কথা হচ্ছে কি তারা থাকতে পারতো না, এই বিশ্ব বাগান সাজানো গোছানো থাকতো না। সাধারণভাবে যদি চিন্তা করেন সংসারের কথাই, পুরুষ কিভাবে সংসার রচনা করবে, সেখানে একজন নারীর প্রয়োজন, আপনার মা স্ত্রী মেয়ে যেই থাকুক না কেন তারাই কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখে, দেখে রাখে, শুধু পুরুষ থাকলে সেই সংসারটা মূলত কোনো সংসারের মধ্যেই পড়তো না। তো বাস্তব জীবনে কি নারীর প্রয়োজনীয়তা বোধ অনুভব করা যায় না, এর জন্য ধর্মগ্রন্থ বা কোনো বিজ্ঞ মানুষের কথাই লাগবে না, আমরা বাস্তব জীবন থেকেও এটা খুব ভালো মতো অনুভব করতে পারি। একজন মানুষ আস্তিক হোক নাস্তিক হোক, এমনকি ধরেন সে এমন কোনো দ্বীপে বসবাস করে যেখানে ধর্ম সভ্যতা কিছুই পৌঁছায়নি, তারাও কিন্তু নারী পুরুষ মিলেই থাকে, তারা একে অন্যের প্রয়োজন বোধটা নিজে থেকেই বোঝে, আকাশ থেকে কোনো দৈববাণী আসার প্রয়োজন নেই এই বিষয়টা বোঝার জন্য অন্তত পক্ষে। তবে একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করতে চাই, এই ধরনের প্রশ্ন যে নারীকে কেন সৃষ্টি করা হলো, নারীর প্রয়োজন, এই ধরনের কথাবার্তাগুলো সাধারণত একটি বিশেষ গোত্র থেকে আসে। আমি এতক্ষণ বাবদ যেটা বললাম এটা মোটামুটি সবাই বুঝেন, আর এরকম হলে তো এরকম প্রশ্ন আসার কথা না, এটাও সবারই বোঝার কথা। তারপরও এরকম প্রশ্ন অনেক আসে, এমন প্রশ্ন আসে না যে পুরুষকে কেন সৃষ্টি করা হলো, নারীর প্রশ্নটাই আসে, কারণ একটি বিশেষ গোত্র এটা মনে করে থাকেন যে সাধনায় নারীর প্রয়োজন আছে, অর্থাৎ নারী ছাড়া কোনোভাবেই সাধনা হবে না, একজন পুরুষ যদি সাধনা করতে চায় তাহলে তার একজন নারীর প্রয়োজন, অর্থাৎ যুগল সাধনা, একা একা সাধনা হবে না। আর তারা এটাও মনে করে থাকেন একদল যে নারীর সাধনার প্রয়োজনই নেই, সব সাধনা পুরুষ করবে, নারী শুধু সঙ্গ দিবে,
অর্থাৎ নারী হবে সাধন সঙ্গিনী, তার সাধনার প্রয়োজন নেই, সঙ্গী দিয়েই হয়ে যাবে, এরকম একটা ধারণা থেকেও এরকম প্রশ্ন আসে। আর এরকম ধারণাওয়ালা মানুষের সংখ্যা একদম কম না, আধ্যাত্মিকতার দাবিদার এরকম একটা বিশাল সংখ্যক মানুষ আছে যারা এরকম ধারণা পোষণ করে থাকেন যে নারীর সাধনারই প্রয়োজন নেই, পুরুষই সাধনা করবে। তাদের এই কথাটা এই কারণে আসে যে তারা সাধনাকে বেশিরভাগ ক্ষেত্রেই যৌনতার সাথে গুলিয়ে ফেলেন, যে যৌনতাকেই তারা কি সাধনা মনে করে থাকেন, যে বীর্যকে আটকিয়ে রাখতে পারলে, কামকে ধারণ করে রাখতে পারলে, অধিক সময় মিলন করতে পারলে, এই ধরনের যে বিষয়গুলো এখানেই তারা সাধনার কেন্দ্রবিন্দু মনে করেন এবং এখানেই তারা সাধনার সব কিছু ভাবেন। ফলে দেখা যায় যে যৌনতার ক্ষেত্রে যেটা ঘটে, পরিশ্রমটা পুরুষকেই করতে হয়, নারীকে নয়। তো সাধনা তো সেক্ষেত্রে পুরুষকেই করতে হবে, নারীকে নয়। নারী শুধু স্থির থাকবে, যা করার সব পুরুষ করবে। অর্থাৎ এখানে তারা পুরুষের সাধনা বুঝাচ্ছে এবং নারী স্থির, নারীর শুধু কি সঙ্গ প্রয়োজন। অর্থাৎ একজন পুরুষের একা একা সাধনা হবে না, সেই জন্য কি একজন নারী বা সঙ্গিনী প্রয়োজন। পুরুষ তার সাধনার সব কিছু দেখাবে কি যৌনতার মাধ্যমে, মিলনের মাধ্যমে, এমন একটা ভাব তাদের। তো সেই যুক্তিতে থেকেই কি তারা এরকমভাবে বলে থাকেন যে পুরুষের জন্য অবশ্যই একজন নারীর প্রয়োজন, নারী ছাড়া তো সাধনা হবে না। তাদের বিচারে তো ওইটা আসে যা পুরুষ তো একা একা কিছু করতে পারবে না, একজন নারী লাগবে তাদের। যৌন চাহিদা বা যৌনতা এই বিষয়গুলো যখন সে সাধনা করতে যাবে বা পরীক্ষা করতে যাবে, যাই করুক না কেন, যত কর্ম আছে এক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই লাগবে, একা একা তো হবে না। আর ওই যে বললাম যে পরিশ্রমটা তো এক্ষেত্রে পুরুষেরই হয়, নারীর নয়। তো যেটুকুও নারীর পরিশ্রম হয় সেটাকে তারা পরিশ্রম মনেই করেন না, কারণ বীর্য ধারণের যে ব্যাপার, বীর্য পাতের যে বিষয়, এই যে সক্ষমতা, এটা মূলত পুরুষের উপরই তারা নির্ভরশীল মনে করেন এবং কি বাস্তবে ব্যাপারটাও মোটামুটি তাই। তাই বলে থাকেন যে নারী শুধু সঙ্গ দেবে, সব সাধনা পুরুষ একা করবে। তো এক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে চেষ্টা পরিশ্রম সব কিছুই কি এক প্রকার সাধনা। এখন আল্লাহ পাওয়ার সাধনা বা স্রষ্টাকে পাওয়ার সাধনার ব্যাপারটা আলাদা। কেউ ব্যবসা বড় করার চেষ্টা করছে, এটাও এক প্রকার সাধনা। কেউ কোনো শিল্পকর্মের সাথে জড়িত, সেটাও তার এক প্রকার সাধনা। কিন্তু এই সাধনাগুলো আল্লাহ পাওয়ার জন্য না, তো বেঁচে থাকার জন্য, মানুষের যে চাহিদাগুলো আছে আনন্দে থাকার জন্য বা যেভাবেই হোক ভালো থাকার জন্য, যৌনতা, কাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ওই একাকিত্ব ভাব পুরুষের সেটা এখান থেকেই আসে। যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ, তাই এখানে যদি তাদের অধিক সময়ের জন্য বা একটু আরও বেশি উপভোগ করার জন্য যদি তারা বিভিন্ন শরীর চর্চা করে থাকেন, সেটাকেও কি এক প্রকার সাধনাই বলা যায়। তবে এটা তো যৌনতার সাধনা, শরীরকে ভালো রাখার সাধনা, এটা মন্দ কিছু না। কিন্তু তো বিষয় হচ্ছে এই সাধনাটাকে বলতে হবে শরীর কেন্দ্রিক সাধনা, এটা কিন্তু আত্মার সাধনা বা আল্লাহ পাওয়ার সাধনার মধ্যে পড়বে না। তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর করার জন্য যদি কারো শরীর চর্চায় সময় দিতে হয় বা এই সাধনায় সময় দিতে হয়, তাহলে তারা সেটা দিক, সেটা আলাদা একটা ব্যাপার, যেটাকে রতি সাধনাও বলা হয়। এগুলো হচ্ছে শারীরিক সাধনা, শরীরকে পরিবর্তন করার জন্য, শরীরকে শক্তিশালী রাখার জন্য। কিন্তু এটা তো আল্লাহ পাওয়ার সাধনা না, অর্থাৎ ইবাদত অর্থ দাসত্ব করা। কিন্তু ইবাদত দ্বারা মূলত আল্লাহর ইবাদতই বোঝায়, শাব্দিক অর্থ দিয়ে সবসময় বিচার করলে হবে না। অন্য মানুষের গোলামি করাকে ইবাদত বলে না। আমরা যখনই ইবাদতের কথা শুনি তখন কি আল্লাহর দাসত্বের কথাই বুঝি। সাধনার ব্যাপারটাও তাই, যদিও বিভিন্ন কিছুকে সাধনা বুঝায়, কিন্তু সাধনা দ্বারা মূলত বোঝায় কি আল্লাহকে পাওয়ার সাধনা, ঈশ্বরকে পাওয়ার সাধনা। তো সেই সাধনায় কোনো পুরুষের প্রয়োজন নেই, কোনো নারীর, কোনো নারীর প্রয়োজন নেই কোনো পুরুষের, কারণ তিনি আপন দেহেই বিরাজমান। যার যার সাধনা সে করবে, নারীর সাধনা নারী করবে, পুরুষের সাধনা পুরুষ করবে। সহজ ভাষায় মানুষ মানুষের সাধনা নিজে নিজে করবে, একা একা। বারবার বলা হচ্ছে একা হও, একা না হলে সাধনা কোনো ফল আসবে না,
সেখানে তারা বলতেছে আরেকজন লাগবে, এমনিতেই তো আমি একা, সাথে আমার সাথে শয়তান আছে, আমি কিন্তু একা হতে পারছি না, অলরেডি একজন মানুষই কি তার সাথে আরেকজন আছে, একজন সঙ্গী নিয়ে, শয়তান সাথে নিয়ে আছে, সেটাকেও দূরে রাখতে বলছে, একা হওয়ার কথা বলা হচ্ছে। সাধনায় যদি কেউ আত্মদর্শন লাভ করতে চায় বা আল্লাহকে লাভ করতে চায়, সেখানে তারা যেটা করতেছে যে এক শয়তান তার সাথে আছে, আবার কি সে আরেকজন মানুষ সঙ্গী, নারীকে সাথে রাখছে, তিনজন হলো, এখন নারীর সাথে তো আরেকজন শয়তান আছে, তাহলে হয়ে গেল চারজন। তো একা সাধনার জায়গায় যদি চারজন সাধনা করে তাহলে তারা কিভাবে লাভ করবে? চারজন থাকার চেয়ে দুজন থাকা ভালো না? অর্থাৎ একা থাকা ভালো না এক্ষেত্রে? যখন সাধনার প্রশ্ন আসবে তখন সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে, মানুষ তো দূরে থাক, নিজের ভেতরের শয়তানটাকেও কি দূর করে দেওয়া, একা থাকা, তবেই তো ঈশ্বরের দর্শন লাভ করা সম্ভব, মুক্তি লাভ সম্ভব, আল্লাহকে পাওয়া সম্ভব। তাই সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর এই মানুষ নারী পুরুষ সবাই, শুধু ইবাদতের জন্য নয়, প্রেমের জন্য সৃষ্টি করা হয়েছে। আর এই প্রেমকে বোঝার জন্য নারী পুরুষের প্রয়োজন, অন্য কোনো কিছুতে প্রেমটাকে এত গভীরভাবে উপলব্ধি করা যায় না যেটা নারী পুরুষরা পারে, একে অন্যের বিপরীতে। অনেকে অনেক কিছুর প্রতি আমাদের ভালোবাসা আছে, প্রেম আছে, কিন্তু যখন বিষয়টা নারী পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে আসে তখন কি সেটা সবসময় কি একটু অন্যরকম। প্রেমকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য নারী পুরুষের এই সৃষ্টি বা নারী পুরুষের প্রয়োজনীয়তা একে অন্যের জন্য এটা অনেক বেশি, সর্বাধিক বলা চলে। আর এই প্রেম থেকেই কি এই বিশ্ব বাগানের সৃষ্টি হবে, নতুন নতুন কি সৃষ্টি হবে। তো আল্লাহতালা তার ইবাদতের জন্য, প্রেমের জন্য, এই বিশ্ব বাগানকে সাজানোর জন্যই কি নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।